করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি, 12টা বেজে গেছে এখন থেকে, সকাল থেকে তোমাদের সঙ্গে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি। আয় চলে আয় চলে আয়, ওপর থেকে বড় ছেলে নামলো, ওর এক্সাম ছিল, ওর এক্সাম কমপ্লিট হয়ে গেছে, এখন ছোটু অনলাইন ক্লাস করছে, ওর এক্সাম নেই, ওর এক্সাম কদিন আগে শেষ হয়ে গেছে। তো পড়ার একটা চাপ ছিল, যার জন্য ওদেরকে একটু পড়াচ্ছিলাম দেখাচ্ছিলাম, আর সংসারে অনেকটা কাজ ছিল, কাঁচাকুচি ছিল, এটা ওটা ছিল, যার জন্য আমি ব্লগটা শুরু করতে পারিনি। আমার সমস্ত কাজকর্ম তোমরা তো জানোই ভালো করে, যে আমার সকালে রান্নাবান্নাও হয়ে যায়, তারপরে গিয়ে আমি বাসি কাজ করি। তো টোটালটাই আমার কমপ্লিট হয়ে গেছে, চান টান করে চলে এসেছি তোমাদের সামনে। তো বেশি কিছু আজকে লাঞ্চে বেশি কিছু রান্নাবান্না করিনি, শুধু রান্না করার মধ্যে করেছি, খুব ফাঁকিবাজি রান্নাবান্না করছি আমি দুদিন ধরে। কালকে রাত্রেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কীভাবে ফাঁকিবাজি মেরে ডিনারটা রেডি করা যায়, তো আমি সেরকমই করেছি। ক্লাসটা শেষ হয়ে যাক, হয়ে গেলে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করিয়ে রেখে আমি দুপুরের মধ্যেই বেরাবো, দুপুরের দিকে একটু বেরাবো, ফাঁকা থাকে দুপুরে, যেহেতু ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে গেলে অত কোনো ব্যাপার থাকে না, বসবে ওরা, একটু কার্টুন দেখুক, নিজেদের মতন থাকে, অতটা ডিস্টার্ব করে না, তাহলে আমি একটুখানি বাইরে থেকে একটুখানি মার্কেট থেকে ঘুরে আসতে পারি। কিন্তু আদার্স টাইম গেলে না খুব প্রবলেম হয়ে যায়, আর অন্য সময় ও বাড়ি আসে, ওর সঙ্গেও আমি বিকালের দিকে যাই, বিকালে না সন্ধ্যে হয়ে যায়। তো আজকে যাবো না, যেহেতু স্পেশাল একটু রান্নাবান্না আছে করবো, যার জন্য আমি বিকালে আজকে বেরাবো না, যা কাজ আছে আমি দুপুরের মধ্যে কমপ্লিট করে চলে আসবো। তো দরজাটা দিয়ে দাও মানু, দরজাটা দিয়ে দাও। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি কখন যাবো বলেছি, আর এখন যাচ্ছি, সে দুপুরবেলা গিয়ে উঠতে পারিনি, ছোটু খুব জ্বালাতন করছিল, তো এখন আমি এই বিকেলবেলা 5:30-6 বাজে এখন একটু মার্কেটে যাচ্ছি। তো মার্কেট থেকে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে, চলো টাটা। এখন এখানে নিয়ে এসেছি চানাচুরের প্যাকেট, বিস্কুট, মেরি বিস্কুট, আর এটা হচ্ছে চিড়ে আছে, চিড়ের পোলোয়া ওরা খেতে চায় মাঝে মাঝে তার জন্য। আর এখানে আমি একটা এরকম কেকের প্যাকেট নিয়ে এসেছি, ফ্রুটস কেকের, এমনি ছোটো ছোটো প্যাকেট নেওয়ার থেকে এগুলো না একটু সন্ধ্যাবেলা টিফিনে বলো বলো দিলে একটা বা দুটো খেলে খেয়ে জল খেলে মোটামুটি পেটটা ভর্তি হয়ে যায়। এটা মুড়ির প্যাকেট, এই ছিল আমার টুকটাক কেনাকাটা। এবার করতে হবে রাত্রির রান্না, দুদিন ধরে তো ফাঁকি দিয়ে দিয়ে চলেছি, তো আজকে সকালেও ফাঁকি দিয়ে চলেছি, ডাল আলু ভাজা, ডাল আলুর চোখা দিয়ে খাইয়ে দিয়েছি, আর কালকে রাত্রেও খিচুড়ি করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে রাত্রে স্পেশাল রান্নাটা এখনও শুরু করতে হবে, দেখো কটা বাজে দেখাই, 5:45 বেজে গেছে। তো চিকেন করবো, ইচ্ছা আছে একটু স্পেশাল রান্না বলতে, একটু চিকেন করবো আর ফ্রাইড রাইস করবো, তাও অনেকটা টাইম লেগে যাবে বুঝতেই পারছি, তো যতটুকুনি পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো, আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি চা, তারপরে একটু টিফিন নিয়ে এসেছি সন্ধ্যাবেলা, এগুলো খেয়ে দিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করবো। তো যতটা পারবো তোমরা সাথে থেকো, দেখানোর আমি চেষ্টা করবো। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে এই চিকেন করবো, চিকেনটা পুরো ম্যারিনেট করা ছিল, আগে থেকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর যেহেতু ফ্রাইড রাইস করবো, ফ্রাইড রাইসের মধ্যে পনির দেবো, পনিরগুলো ভাজবো, এখানে গাজর ক্যাপসিকাম আছে, আর এখানে কাজু কিশমিস আছে, আর এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এবার রান্নাটা আমি শুরু করব। আগে প্রথমে এই চিকেনটাকে একদিকে বসাবো, আর একদিকে হচ্ছে এগুলোকে সব আগে ভেজে নেব। তো চলো রান্না আমি স্টার্ট করি। Back.
প্যারাইস আর চিলি চিকেন। আমার রাত্রের ডিনার রেডি, তো খেতে বসে গেছি। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবভিয়াসলি লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা আমার পাশে থেকো, তবেই কিন্তু আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।